আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রি মিমসের নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম, কারণ আজকে আমাদের স্পেশাল একটা দিন। দিনটা হলো আজকের দিনে আমাদের প্রথম কন্যা সন্তান মানে মিমের জন্মদিন। এই দিনে মিমে পৃথিবীতে এসেছে, তার জন্য আমাদের খুবই খুবই খুশির একটা দিন। এই যে এদিকে হাত বাচ্চা রেডি হইতেছে স্কুলে যাওয়ার জন্য, ফাহাদ আপিরে জন্মদিনের শুভেচ্ছা দাও। হ্যাপি জুড়ে তারপরে যে আমার ছোট্ট সোনামণিটা জন্ম হয়েছিল, তার জন্য আজকে আমি একটু স্পেশাল ভালো মন্দ রান্না বান্না হবে তারই আয়োজন করতেছি। কিকি কিকি, কিকির মায়ের আজকে জন্মদিন। কিকি, এই যে কিকি মায়ের জন্মদিনের কথা শুনে ম্যাও ম্যাও করতেছে। কিকি তার ঘুমে থেকে উঠলে খালি ক্ষুধা লাগে না? হুম, এখন সকাল বাজে 4টা। এখন রান্না করবো গরুর মাংস। গরুর মাংস আগে থেকেই আমি মেরিনেট করে রাখছি। আরেক চুলায় চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। Happy birthday to me, happy birthday to you, happy happy birthday. ক্যামেরার বাহিরে কিন্তু আমি আছি। কি কি আছে ক্যামেরার বাহিরে? কি কি আছে? এই যে আমাদের কি কি তুমি খাওয়া দাও, আপিরে তুমি খাওয়া দাও। কি
কালারটা কি মনে করাই দেয়? কেকের হিসু